अल्लाह रब्बुल आलमीन बोलें तमाम पृथ्वी समस्त वृक्ष गुलोके जदि केटे केटे कलम बनाना हय आर तमाम पृथ्वीर समस्त सागर समुद्र महासमुद्रेर पानी नामक काली गुलो पानी के जदि काली बनाना हय आर आल्लाहर एई कुरानेर व्याख्या जदि लेखा शुरू करे देवा हय आल्लाहर कुरानेर व्याख्या लिखते गिया तमाम पृथ्वीर समस्त वृक्ष नामक कलम गुलो रागा क्षय हये जाबे तमाम पृथ्वीर समस्त सागर समुद्र महासमुद्रेर पानी नामक काली गुलो फुरे যাবে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে লিখে শেষ করা যাবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এখন আসেন আমরা যারা আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অর্ডার করে দিয়েছেন জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ও দুনিয়ার তরুণ তরুণীরা ও দুনিয়ার যুবক যুবতীরা ও দুনিয়ার বৃদ্ধ আর বৃদ্ধারা রে তোমরা যারা এই কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছো তারা কাজ করবা দুইটা জোরে বলেন কয়টা দুইটা এক নম্বরে যারা কোরআনের মাহফিলে এসেছো তারা চুপ করে কোরআন শুনবে অর্ডারটা কার আমি হুজুর যদি বলতাম না মানলে অসুবিধা ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন তোমরা চুপ করে কোরআন শুনবা তাহলে কোরআনের মাহফিলে এসে কোন রকম কথা বলা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন বান্দা কোরআনের মাহফিলে এসে এক নম্বরে চুপ করে কোরআন শুনবা দুই নম্বরে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনবা আল্লাহ জানাচ্ছেন যেই বান্দাই কোরআনের মাহফিলে এসে চুপ করে আর মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনতে পারবে আল্লাহ জানাচ্ছেন আমি আল্লাহ ওই বান্দাদের উপরে আমার রহমতের ফেরেশতা দ্বারা রহমত বর্ষণ করতে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনের মাহফিলে যারা এসেছি তাহলে আমাদেরকে বসার দরকার আছে না নাই আমার ভাইরা আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দেশটির নাম কি কথা বলেন রাশিয়া আর সবচাইতে ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি কথা বলেন ঠিক কি না পৃথিবীতে যত বড় দেশ আছে এই বড় দেশগুলোর মধ্যে বড় দেশটি হচ্ছে রাশিয়া আর ছোট হচ্ছে ভ্যাটিকান সিটি এই বড় আর ছোট দেশগুলোর মধ্যে ছোট ছোট যে দেশগুলো আছে এদের মধ্যে একটা দেশের নাম হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আমরা সবাই জানি বাংলাদেশটা আয়তনে কিন্তু অনেক ছোট এই ছোট দেশে আমাদের জনসংখ্যা দেশের মাটি তুলনায় মানে জমিনের মাঠের তুলনায় জমির তুলনায় আমরা জনসংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না তারপর আপনারা জানেন এত ছোট দেশ যে দেশে দেশের তুলনায় মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে সেই দেশে আজ থেকে দুই তিন চার বছর আগে মায়ানমারের মুসলমানদেরকে তাদের কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ একটাই মুসলমান হওয়া তাদের অপরাধ একটাই আল্লাহর কোরআনকে মানা এই অপরাধের কারণে বার্মার বৌদ্ধরা পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই মায়ানমার থেকে যখন মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো পৃথিবীতে এমনও বড় বড় দেশ আছে কোটি কোটি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা কিন্তু তাদের এত বড় দেশে এই মুসলমানদেরকে তারা জায়গা করে দিতে পারে নাই কিন্তু আমাদের বাংলাদেশে এখন জনসংখ্যা এত বেশি ছোট্ট দেশ গরিব দেশ তারপরেও আপনারা সবাই জানেন আজ থেকে কয়েক বছর আগে ওই মায়ানমারের প্রায় ২০ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশে আমরা জায়গা করে দিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা আমাদের দেশটা ছোট হতে পারে আমাদের দেশের তুলনায় জনগণ অনেক বেশি হতে পারে তারপরও এই মায়ানমারের ২০ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে এই বাংলাদেশে জায়গা করে দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছিলাম আমরা মুসলমানদের দেশটা ছোট হতে পারে কিন্তু আমরা মুসলমানদের কলিজাটা অনেক বড় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে এই বড় কলিজা নিয়ে এই সামান্য এক ১৫০ ২০০ মানুষ হয়তো দাঁড়িয়ে আছে এই ভাইদেরকে কি একটু বসার জায়গা করে দেওয়া যায় না তাহলে একটু চাপিয়ে আসেন একটু চাপিয়ে আসেন ভাই যারা দাঁড়িয়ে আছেন কষ্ট না করে ভিতরে এসে বসে যান একটু বসার ব্যবস্থা করে দেন হ্যাঁ এই যে ডান সাইডে জায়গা আছে যারা দাঁড়িয়ে আছেন ডান সাইডে চলে আসবেন ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে এখন বলেন তো এই যে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে এই কোরআনের মাহফিলের আয়োজন করে তারা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আরো জোরে বলেন ভালো না খারাপ নিঃসন্দেহে ভালো কাজ করেছে
কিন্তু এলাকায় এমন এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো কোরআন শোনার জন্য আসে ঠিকই কিন্তু এই কোরআনের দুই একটা কথা নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে না মেলার কারণে নিজের আমলের সঙ্গে না মেলার কারণে এই মানুষগুলো এখান থেকে দূরে চলে যায়। যাওয়ার পরে কোরআনের মাহফিল হট্টগোল করে গন্ডগোল করে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় এমন মানুষ এলাকায় আছে না না এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله رب العالمين বলেন এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলা কোরআনের মাহফিলে আসে ঠিকই কোরআন শোনার জন্য আসে কিন্তু কোরআন তাদের সহ্য হয় না কোরআন তাদের ভালো লাগে না যার কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে যায়। আল্লাহ জানাচ্ছেন যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় এরা আসলে যত বড় মাপের নেতা হোক না কেন যত বড় মাপের না মানুষ হোক না কেন যারা আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায় এরা আসলে মুসলমান নয় এরাই সমাজের টাটকা কাফের জোরে বলেন ঠিক কি না। আপনি আপনার সামনে পিছনে ডানে বামে তাকিয়ে দেখেন হিন্দুদের হরিবাসর চলছে এরপরে গানের অনুষ্ঠান চলছে নাচের অনুষ্ঠান চলছে নেতাদের নির্বাচনের অনুষ্ঠান চলছে গরুর বাজার হাত লাগতেছে কোথাও করোনা ভাইরাস নাই কোরআনের মাহফিল যেখানে করোনা ভাইরাসের ওসিলা দিয়া কোরআনের মাহফিল বন্ধ করতে চাই যারা সমাজের টাটকা কাফের তারা আমার ভাইয়েরা বলেন তো কেমন পর্যন্ত চেষ্টা করলো এরা আল্লাহর কোরআনকে বন্ধ করতে পারবে নাকি পারবে না। আমার ভাইয়েরা এই যে লক্ষ্য করে দেখেন আল্লাহর একটা আয়াত দিয়ে নিজে জানিয়ে দিচ্ছেন ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন বলেন আমি আল্লাহ আমার এই কোরআনের আলো সুইচটাকে আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিয়েছি ওই কাফেরেরা আমি আল্লাহর কোরআনের আলোকে যতই নিভায়া দেওয়ার চেষ্টা করুক না কেন তারা পারবে না তারা আমি আল্লাহর কোরআনের আলোকে যতই নিভায়া দেওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ আমার কোরআনের আলোকে আরো বেশি প্রজ্বলিত করব জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন শুনতে এসেছি এই কোরআন শুনতে এসে আমরা খুশি না বেজার আমার ভাইরা এই কোরআন আচ্ছা বলেন তো এই কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে আমি মনে করি বর্তমানে পৃথিবীতে যা কিছু আছে এই কোরআন ছাড়া সব কিছুর মধ্যেই কিন্তু ভেজাল ঢুকে গেছে জোরে বলেন ঠিক কি না। একটা লোক বাজারে গেছে চাল কেনার জন্য যাওয়ার পরে দোকানদারকে বলছে ভাই সবচাইতে দামি চাল দাও যে চালের মধ্যে কোনো ভেজাল নাই এই দোকানদার দেখে শুনে সবচাইতে ভালো চাল দিয়ে দিল দেওয়ার পরে চাল নামার পরে এই লোক বাসায় চলে গেছে যাওয়ার পরে স্ত্রীকে বলছে বেবি ভাত রান্না করো স্ত্রী এবার সুন্দর করে ভাত রান্না করছে ভাত রান্না করার পরে এই লোকটা ভাত এক লুকমা মুখের মধ্যে দিছে যেই না কামড় দিছে আর কটাস করে উঠছে আচ্ছা বলেন তো চালের মধ্যে কি আছে আখির আছে পাথর আছে চালের মধ্যে ভেজাল আছে কথা বলেন ঠিক কি না। একটা লোকের পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর ব্যথা ব্যথার যন্ত্রণায় এই লোকটা টিকতে পারে না চিন্তা করে কিভাবে ব্যথা থেকে বাঁচা যায় কি করলে ব্যথা থেকে বাঁচা যায় এই চিন্তা করিয়া ডাক্তারের কাছে গেছে চেক আপ করানোর জন্য ডাক্তারকে বলছে আমার শরীরটা একটু চেক আপ করে বলেন তো আমার শরীরে কি এমন রোগ হয়েছে সারা শরীর এত যন্ত্রণা কেন ডাক্তার সারা শরীর চেক আপ করছে করার পরে বলছে আপনার এমন একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে এই ব্যাধির কারণে আপনি এক মাসের বেশি আর বাঁচবেন না জোরে বলেন কয় মাস এক মাস এই লোকটার মনটা খারাপ হয়ে গেল বাসায় চলে গেল যাওয়ার পরে হঠাৎ করে শরীরে ব্যথা শুরু হয়ে গেল এত ব্যথা এত যন্ত্রণা যন্ত্রণার চোটে এই লোকটা চিন্তা করে আহারে এত যন্ত্রণা এত ব্যথা ডাক্তার তো বলেছে এক মাসের বেশি আর বাঁচবই না যেহেতু এক মাসের বেশি বাঁচবই না এত ব্যথা আর যন্ত্রণা নিয়া আমার এক মাসেরও বাঁচার দরকার নাই আজকেই আমি মারা যাব আত্মহত্যা করে কি করে লোকটা বাজারে চলে গেছে পাটের দড়ি কেনার জন্য পাট বোঝেন তো আপনারা
পাটের দড়ি কিনছে, কিনার পরে বাসায় নিয়ে এসে সুন্দর একটা ফান্দি বানাইছে, বানায় ঘরের জানালা দরজা লাগাইয়া দিয়া একবার উপরে ফ্যানের সঙ্গে পাটের দড়িটা বাঁধিয়া রশি ফান্দি বানায় গলার মধ্যে ঢুকাইয়া দিছে। আচ্ছা বলেন তো, গলায় দড়ি দিয়ে মারা দেওয়ার জন্য পায়ের নিচে একটা এরকম চেয়ার অথবা টেবিল দেওয়ার দরকার আছে না? নাই। এই লোকটা পায়ের নিচে একটা চেয়ার অথবা টেবিল দিছে, দিয়ে উপরে ফ্যানের সাথে দড়ি বাঁধছে আর গলার মধ্যে ফাঁসিটা ঢুকাইয়া দিছে, দিয়ে যদি মারা যেতেই চায় তাহলে এবার পায়ের নিচের চেয়ার অথবা টেবিল পা দিয়ে ধাক্কা দিয়ে সরাইয়া দেওয়ার দরকার। জোরে বলেন আছে না? নাই। এই লোকটা গলার মধ্যে দড়ি ঢুকাইয়া জানালা দরজা লাগাইয়া দিয়া পায়ের নিচের চেয়ার অথবা টেবিল যেই না পা দিয়া ধাক্কা দিয়ে সরাইয়া দিছে, অমনি পাটের দড়ি ছিঁড়িয়া ধপাস করে বারান্দায় পড়ে গেছে। আচ্ছা বলেন তো, পাটের দড়ির মধ্যে কি আছে? ভেজাল আছে। এই লোকটা চিন্তা করলো, আরে এভাবে তো মরতে পারলাম না, বাজারে যাই। বাজারে গেছে, যাওয়ার পরে কীটনাশকের দোকানদারের কাছে গিয়ে বলতেছে, ভাই সবচাইতে পাওয়ারফুল বিষ দিবেন, যেই বিষ খাওয়ার সাথে সাথে মরে যায়। সবচাইতে পাওয়ারফুল বিষ কিনছে, কিনার পরে বাসায় নিয়ে চলে আসছে। আসার পরে আচ্ছা বলেন তো, বিষ এক মুখারি খেলেই মারা যাবে কিনা? এই লোক এক মুখারি খেলেই মারা যাবে, কিন্তু রাগের চোটে, শরীরে যন্ত্রণা ব্যথার চোটে পুরা বোতল ঢকঢক করে গিলে ফেলছে। পুরা বোতল গিলে ফেলার পরে এইবার সাথে সাথে একটু সমস্যা হওয়ার কারণে মনে মনে ভাবতেছে, এখন তো মরে যাবো, বিছানায় শুয়ে মরে যায়। শুয়ে পড়ছে, অজ্ঞান হয়ে গেছে। এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, ছয় ঘন্টা পার হয়ে গেছে, যাওয়ার পরে লোকটার জ্ঞান ফিরে আসছে। চিন্তা করে কি করা যায়, কি করা যায়। এইবার লোকটা চলে গেছে সদর হাসপাতালে। যাওয়ার পরে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব শিগগিরই আমার পেটটা ওয়াশ করেন, যা কিছু আছে সব বের করেন। খাবার দাবার সব বের করছে, করার পরে বিষটা আলাদা করছে। করার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, ভাই আপনি বিষ খেয়েছিলেন, বিষ খাওয়ার পরে মারা যান নাই। মারা না যাওয়ার কারণ হচ্ছে, ছয় ঘন্টা পার হয়ে গেছে, এখনো আপনি মারা যান নাই, এর কারণ হচ্ছে আপনার বিষের মধ্যে জোরে বলেন কি আছে? ভেজাল আছে। আমি বোঝাইতে চাচ্ছিলাম, আল্লাহর কোরআন ছাড়া বর্তমানে সবকিছুর মধ্যেই ভেজাল ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা বলেন তো, পীরের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহর নবী বলেন, তোমরা মুসকে ছেড়ে দাও আর দাঁড়িকে ছেড়ে দাও। কিন্তু আমার দেশে এমন কিছু পীর আছে, যেই পীর গোলাম মোসো নাই, দাঁড়িও নাই, ভণ্ডামিতে সেরা। জোরে বলেন ঠিক কিনা? দাঁড়ি রাখার দরকার, জোরে বলেন আছে না নাই? আপনার এলাকায় দেখবেন, আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, আমার এলাকায় আছে, এমন কিছু নেতা আছে যে নেতাগুলো দাঁড়িও রাখবে না, টুপি পাঞ্জাবি জুব্বা পরেও ঘুরবে না, কিন্তু মানুষের কাছে জোর করে সালাম নিতে চায়, এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? জোর করে সালাম নিতে চায়। আমি বলি, জোর করে যারা সালাম নিতে চায় তাদেরকে নবীজির সুন্নাত অনুসরণ করে দাঁড়িয়ে রাখতে হবে, কারণ চেহারা দেখে যাতে বোঝা যায় উনি মুসলমান, তারপরে ওনাকে সালাম দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, হিন্দুকে কি সালাম দেওয়া যাবে? সালাম অর্থ কি? সালাম অর্থ হচ্ছে শান্তি। শান্তি তার উপর বর্ষিত হবে যে জান্নাতে যাবে। হিন্দু কি জান্নাতে যাবে? তবে হ্যাঁ, আপনার এলাকায় আমার এলাকায় হিন্দু থাকতেই পারে, থাকলে তাদেরকে দেখলে বলবেন, ভালো আছেন, খেয়েছেন, কেমন আছেন, এসব জিজ্ঞাসা করবো, মনে কষ্ট দেওয়া যাবে। আমার ভাইয়েরা, এখন এই লোকগুলা কিছু নেতা আছে যারা দাঁড়িয়েও রাখে না, টুপিও পরে না, পাঞ্জাবিও পরে না, জুব্বাও পরে না, কিন্তু জোর করে মানুষের কাছে সালাম নিতে চায়। আমি বলি, সালাম নিতে চাইলে দুইটা কাজ করতে হবে, জোরে বলেন কয়টা? এক নম্বরে সুন্দর করে নবীজির সুন্নাত অনুসরণ করে দাঁড়ি রেখে দিতে হবে, চেহারা দেখে যাতে বোঝা যায় উনি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর নতুবা সালাম নিতে চাইলে অবশ্যই পাঞ্জাবি টুপি জুব্বা পরে ঘুরতে হবে, লেবাস দেখে যেন বুঝতে পারে উনি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর যেই নেতাগুলো আজকে জোর করে সালাম পেতে চায়, দাঁড়িও রাখে না, টুপিও পরে না, পাঞ্জাবিও পরে না, জুব্বাও পরে না, এদের সালাম নেওয়ার জন্য আর একটা উপায় আছে। উপায়টা হচ্ছে, প্যান্টের সেন খুলে সেলুর মাথা বের করে রাখা লাগবে, মানুষ দেখবে যদি কাটা হয় তারপর সালাম দেবে, জোরে বলেন ঠিক কিনা? জোর করে সালাম নিবার চায়। এরকম লোক আপনার এলাকায় আছে? নাই, আমার এলাকায় আছে। আমার ভাইয়েরা বলতেছিলাম, পীরের মধ্যে ভেজাল আছে না নাই? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি শুধুমাত্র বোঝাইতে যাচ্ছি আল্লাহর কোরআন ছাড়া এখন বর্তমানে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মধ্যে কিন্তু ভেজাল ঢুকে গেছে। আচ্ছা বলেন তো, হুজুরদের মধ্যে ভেজাল আছে না নাই? আপনারাই লক্ষ্য করে দেখেন, এই যে কোরআনের মঞ্চে আজ থেকে 5 বছর 10 বছর আগের
কিছু সংখ্যক হুজুর ছিল মাত্র 5 বছর 10 বছর আগে কোরআনের মঞ্চে বসে কোরআনটা খুলে কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে উচ্চ স্বরে উপস্থাপন করত কিন্তু মাত্র 5 বছর 10 বছরের ব্যবধানে একই কোরআনের মঞ্চে একই হুজুর বসেছে কিন্তু এখন আর মুখ দিয়ে সত্য কথা বের হয় না ওই হুজুরের মুখ দিয়ে লাইলি মজনুর কাহিনী ছাড়া কোরআনের কোনো হক কথা বের হয় না 5 বছর 10 বছরের ব্যবধানে চুপসে গেছে তার মানে বোঝা যায় হুজুরদের মধ্যে ভেজাল ঢুকে গেছে জোরে বলেন ঠিক কি না এখন বলেন তো নেতার মধ্যে ভেজাল আছে না নাই আমার ভাইয়েরা আমি আগেই বলেছি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না আমি শুধুমাত্র বোঝাইতে যাচ্ছিলাম আল্লাহর কোরআন ছাড়া সবকিছুর মধ্যে যে ভেজাল ঢুকে গেছে এইটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম আমার ভাইয়েরা আজকে বর্তমানে তাকায় দেখেন নেতা যারা আছে নেতার মধ্যেও কিন্তু পরিপূর্ণ ভেজাল ঢুকে গেছে কথা বলেন ঠিক কি না এই যে মাহফিল মাহফিল কমিটির সভাপতি কয়জন একজন মনে করেন আগামী বছর আবার নতুন করে মাহফিল হবে এখন আবার সভাপতি একজন আছে নতুন একজন বলতেছে আমি সভাপতি হতে চাই একজন থাকা অবস্থায় আরেকজন যদি সভাপতি হতে চায় তাহলে দুইজনের মধ্যে সমর্থন দিয়ে মাহফিল কমিটি একজনকে সভাপতি বানাবে কথা বলেন ঠিক কিনা দুইজন তো সভাপতি করা যায় না এখন সবাই মিলে দিন ঠিক করলো অমুক দিনে অমুক জায়গায় তোমরা সবাই চলে আসবা এসে সমর্থন দিবা যে এই দুইজনের মধ্যে থেকে একজনকে সভাপতি বানাবা দিন ঠিক করা হলো জায়গা নির্ধারণ করা হলো আমি আপনি আমরা সবাই মাহফিল কমিটির সদস্য আমরা সবাই চলে গেলাম ওইখানে যাইয়া দুইজনের মধ্যে সমর্থন দিয়ে ভোট দিয়ে একজনের সভাপতি বানাবো কিন্তু যে দেখতেছি আগের রাতেই সবাই সমর্থন দিয়ে শেষ আগের থেকে একজন নেতা হয়ে বসে আছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি বোঝাতে যাচ্ছিলাম ছোট্টবেলায় দেখতাম মানুষ মানুষদেরকে সমর্থন দিয়ে নেতা বানাই তো কিন্তু এখন সমর্থন দেওয়া লাগে না অটোমেটিক নেতা হয়ে বসে থাকে তার মানে বোঝা যায় নেতার মধ্যে ভেজাল ঢুকে গেছে জোরে বলেন ঠিক কি না আমি এই সমস্ত নেতাদেরকে বলবো ভাই নেতা যদি হতে চান আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের মতো নেতা হওয়া লাগবে আমিরুল মুমিনিন ওমর ফারুক একদিন রাতের বেলা একটা প্রদীপ জ্বালাইছেন মাটির প্রদীপ চেনেন তো আপনারা মাটির প্রদীপ জ্বালাইয়া মাটির প্রদীপের আলো দিয়া রাষ্ট্রের জনগণের সম্পদের হিসাব করতেছিল রাষ্ট্রের জনগণের টাকা পয়সার হিসাব করতেছিল এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের স্ত্রী কোরআন শরীফ বের করে নিয়া স্বামীর কাছে এসে বলতেছে প্রাণের স্বামী রে এটা একটু আমারে শেখায় দেন এখানে আমি পারতেছি না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে হাতের ফুৎকার দিয়া মুখের ফুৎকার দিয়া জোরে একটা ফু দিয়া মাটির প্রদীপ নিভায় দিল আলোটা নিভা দেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলতেছে প্রাণের বিবি রে এখন আসো এখন আমি তোমারে শিখায় দিতে চাই প্রাণের বিবি বলে প্রাণের স্বামী গো আমারে শিখায় দেওয়া লাগবে না আপনি আগে বলেন আমি শিখায় নিতে যাওয়ার কারণে কেন আপনি আলো বন্ধ করে দিলেন অন্ধকার করে দিলেন আগে উত্তর দেন আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বলছে প্রাণের বিবি রে তুমি শোনো তুমি হলে আমার পার্সোনাল লোক তুমি হলে আমার ব্যক্তিগত লোক আর আমি যেই টাকা পয়সা সম্পদের হিসাব করতেছিলাম এই সম্পদ কিন্তু আমার ব্যক্তিগত সম্পদ নয় এই টাকা পয়সা আমার ব্যক্তিগত টাকা পয়সা নয় এই সমস্ত টাকা পয়সার সম্পদ হলো জনগণের সম্পদ আর জনগণের সম্পদ আর জনগণের টাকা পয়সার হিসাব করতেছিলাম যেই মাটির প্রদীপ জ্বালায় এই মাটির প্রদীপের কেরোসিনের তেলের টাকা আমার ব্যক্তিগত নয় এই জনগণের টাকা পয়সা দিয়ে কিনা কেরোসিনের তেলের আলো দিয়া জনগণের টাকা পয়সার সম্পদের হিসাব করতেছিলাম এমন সময় তুমি আল্লাহর কোরআন আমার কাছে শিখায় নিতে আসলা প্রাণের বিবিরে আজকে যদি জনগণের টাকায় কিনা কেরোসিনের তেলের আলো দিয়া তোমারে আমি কোরআন শিখাইতাম তাহলে এইটার কারণেও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি ধরা খেয়ে যেতাম জোরে বলেন আল্লাহ এই হলো নেতা এমন নেতা হতে হবে কিন্তু আমার দেশের নেতার কথা কি বলবো গত সিজনে আমার মাহফিল ছিল ময়মনসিংহের ত্রিশালে আমি যাওয়ার সময় আমার ড্রাইভারকে বললাম একটু সাইড করো চা খেয়ে তারপরে যায় একটু আগেই চলে আসছি ড্রাইভার গাড়ি সাইড করলো করার পরে আমার ভাইয়েরা আমি একটা চা স্টলের মধ্যে ঢুকলাম চা স্টলের মধ্যে ঢোকার পরে করোনারে দেখতেছি একটা টেলিভিশন টেলিভিশনের মধ্যে একটা চ্যানেল চালাইতেছে চ্যানেলের নাম হলো ডিসকভারি কিভারি
ডিসকভারি তাকায় দেখতেছি বিশাল বড় একটা কুমির হরিণ পানি খাওয়ার জন্য গেছে, এই হরিণকে কুমির ধরে ফেলছে, ধরে পুরো গিলে ফেলার চেষ্টা করতেছে। আমি অবাক হয়ে তাকায় থাকলাম, কিরে এত বড় একটা হরিণকে এই কুমির কিভাবে গিলে ফেলতেছে। আমি অবাক হয়ে গেছি, পাশে আর মুরব্বি বলতেছে, হুজুর এটা দেখে আপনি অবাক হচ্ছেন, এটা কোনো ব্যাপারই না। আমি কই মুরব্বি এত বড় একটা জিনিস তারপরও কোন ব্যাপারই না, কারণ মুরব্বি তখন কয় হুজুর এটা কোনো ব্যাপারই না, অবাক হওয়ার বিষয় না, কারণ এই হরিণকে কুমির খেয়ে ফেলছে এটা তো স্বাভাবিক ব্যাপার হুজুর। আর আমার এই মৈমন সিং এর ত্রিশাল বাজারের এক নেতা একাই দুইটা পাকা পায়খানা খেয়ে ফেলছে। আমি চিন্তা করলাম ঠিকই তো রে, একটা নেতাই যদি দুইটা পাকা পায়খানা খেয়ে ফেলবার পারে তাহলে এই হরিণকে খাওয়াই কুমিরের জন্য কোনো ব্যাপার কোনো ব্যাপারই না, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা চোখ আছে দেখতেছি কিন্তু বলতে পারতেছি না, কথা বলেন ঠিক কিনা। আপনারা দেখবেন একটা টেলিভিশন আছে, টেলিভিশনের নাম বিটিভি, কি টিভি চিনেন আপনারা? কারা কারা চিনেন টেলিভিশনের নাম, শুনছেন, দেখছেন, একটু হাত তুলে দেখান তো দেখি আপনাদেরকে। অল্প কিছু মানুষ জানে নাকি এই বিটিভিতে, আমি ছোট্টবেলা থেকে যখন একবারে বাচ্চা তখন থেকে দেখি এই বিটিভির স্বভাব হচ্ছে যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলের পক্ষে আর অন্য দলের বিপক্ষে সবসময় সংবাদ প্রচার করে, কথা বলেন ঠিক কিনা। যখন বিএনপি ক্ষমতায় ছিল শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে খবর, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শুধু বিএনপির বিরুদ্ধে, জামাত যদি আসে তাহলে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, চরমোনায় আসলে আবার এদের বিরুদ্ধে। মানে এই টেলিভিশনের স্বভাবই হচ্ছে যেই দল ক্ষমতায় সেই দলের পক্ষে আর অন্য দলের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা। আমি একদিন দেখতেছি এই টেলিভিশনের মধ্যে একটা পুরুষ খবর পড়তেছে, কর্নারে ছোট্ট একটা মহিলা এরকম করে এরকম করে পুরুষ খবর পড়ে আর মহিলা হাত দিয়ে এরকম এরকম করে ইশারা এরকম এরকম করে, দেখছেন না? একদিন দুই দিন তিন দিন, একদিন এক মুরব্বীর জিজ্ঞেস করলাম, মুরব্বি এই যে এরকম এরকম করতেছে, একজন তো খবর পড়তেইছে আবার আরেকজন এরকম এরকম করে, কারণটা কি একটু বলেন তো। মুরব্বী তখন কয় হুজুর আপনি বুঝেননি, বয়স হয়নি তো এজন্য বুঝতেছেন না, এরকম এরকম করার কারণ হচ্ছে একজন মুখে পড়তেছে ওইটা সাধারণ মানুষদের জন্য, আর এরকম এরকম করে ওইটা হচ্ছে বোবা সংবাদ। কি সংবাদ? বোবা সংবাদ, মানে বোবা যারা কথা বলতে পারে না ইশারা ইঙ্গিতে তারা বুঝবে। আমি তখন চিন্তা করি এই চ্যানেল বিটিভি এমন একটা চ্যানেল যেই চ্যানেল শুধুমাত্র নিজের দলের পক্ষে আর অন্য দলের বিপক্ষে কথা বলে, যার কারণে মানুষ জানে যে এটা মিশা টিভি, মিশাই টিভি, মিশামিশি টিভি, কথা বলেন ঠিক কিনা। এই জন্য বোবা মানুষ তো দূরে থাক, ভালো মানুষও ওই দলের মানুষ ওই টিভি দেখে না, কথা বলেন ঠিক কিনা। তাহলে বোবারা কি ওই টেলিভিশন দেখবে, কথা বলেন দেখবে? দেখবেই না। আমি চিন্তা করি কেন তাহলে এরকম এরকম করার কারণ কি, একদিন দুই দিন তিন দিন পর বুঝলাম ওই একজন খবর পড়ে পড়ে শোনাচ্ছে আর আরেকজন এরকম এরকম করে বোঝায় দিচ্ছে, কথা না বলে চুপ করে হাতের ইশারা দিয়ে বোঝায় দেশে যা হচ্ছে, চোখ আছে দেখো, কান আছে শোনো, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না, খালি এরকম এরকম করে ইশারা করবা, জোরে বলে ঠিক কিনা। আমার মুসলমান ভাইয়েরা এই জন্য বলবো আজকে আমরা যারা নেতা আছি আমাদেরকে সাবধান হওয়া লাগবে, আমাদেরকে এখন থেকেই পরকালের কথা চিন্তা করা লাগবে, কারণ দুই দিনের ক্ষমতায় এসে যদি আমরা নির্যাতন করে জুলুম করে অসহায় মানুষদের উপর অত্যাচার করি তাহলে মৃত্যুর পরে কিন্তু আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। কারণ চিরকাল কারো শক্তি থাকে না, আজকে মুরব্বী আছে, যুবক ভাই আছে, আজ থেকে 20 বছর পর উনি বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওনার শরীরে এমন আর শক্তি থাকবে না। আমার ভাইরা আমি চাই আপনি যে দল করেন না কেন, আপনি যেভাবেই এলাকায় থাকেন না কেন, আমি চাই আমিও মুসলমান আপনিও মুসলমান আপনাকে সঙ্গে করে নিয়ে আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা। এজন্য আমাদেরকে সংশোধন হওয়া লাগবে, সব রকম সমস্যা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। এই জন্য ভেজাল যে সমস্যাগুলো আমাদের ভিতরে আছে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দিলে আপনি আমি আমরা সবাই জান্নাতে একসাথে থাকতে পারবো, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমিরুল মুমিনিন উমারে ফারুকের মতো নেতা হওয়ার তৌফিক দান করে দিক, জোরে বলেন আমিন। সবাই আমার সাথে আলোচনাটি তেলাওয়াত করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উতুলু মা উহিয়া
ইলাইক মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ জোরে বলেন আল্লাহু আকবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আপনাদের কি বুঝতে অসুবিধা হয়? এক এক এলাকার কিন্তু এক এক রকম ভাষা, বুঝলে অসুবিধা হইলে হইতো পারে, আমার কথা বুঝতে তো অসুবিধা হচ্ছে না ভাই, কথা বলতে হবে, অসুবিধা হয়? আমি পড়াশোনা করে যতদূর বুঝেছি যতদূর জেনেছি, 3 কিলোমিটার দূর দূর, 3 মাইল দূর দূর ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাষা বুঝলে অসুবিধা হইলে হইতো পারে, হইলে আমারে বলবেন, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশ বলেন উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমরা পাঠ করো এই কিতাব, ধরে বলেন কোন কিতাব? এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসার সময় বলেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় বলেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় বলেন নাই, আমাদের নবীর সময় কোরআনের মধ্যে আয়াতটা নাজিল করে দিয়েছেন, তোমরা এই কিতাব পাঠ করো, তার মানে বোঝাচ্ছেন আল্লাহ আমাদেরকে ঈদ করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই তোমরা ফিজিক্স পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমরা কেমিস্ট্রি পড়ো, তোমরা বায়োলজি পড়ো, তোমরা হায়ার ম্যাথ পড়ো, এরকম কোন কথা কিন্তু আমাদেরকে বলেন নাই। কিন্তু আজকে আমরা ফিজিক্স নিয়ে পড়ে আছি, আমরা কেমিস্ট্রি নিয়ে পড়ে আছি, আমরা বায়োলজি নিয়ে পড়ে আছি, হায়ার ম্যাথ নিয়ে পড়ে আছি, এক একজন এক একটা সাবজেক্ট নিয়ে পড়ে আছি, কিন্তু আল্লাহ যে সাবজেক্ট আমাদেরকে পড়তে বলেছেন এই কোরআন আজ পর্যন্ত আমরা কিন্তু পড়া শিখতে পারি নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো আমার প্রিয় মুরব্বীরা, আমার প্রিয় যুবক ভাইরা, আজকে এতগুলো মানুষ এই কোরআনের মাহফিলে আছে, এতগুলো মানুষের মধ্যে আমার মনে হয় 100-এর মধ্যে 90 জন মানুষই আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, বান্দা তুমি কি ফিজিক্স পড়েছো নাকি, তুমি কি কেমিস্ট্রি পড়েছো নাকি, তুমি কি বায়োলজি পড়েছো নাকি, তুমি কি হায়ার ম্যাথ পড়েছো নাকি, এগুলো কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আমাদেরকে সর্বপ্রথম এই কোরআনের কথাই জিজ্ঞাসা করা হবে। তাহলে কোরআনের কথা যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে কোরআন শেখার দরকার, জোরে বলেন আছে না? না, অবশ্যই কোরআনটা শিখতে হবে। আজকে এতগুলো মানুষ আছে, আমি সবাইকে বলবো যেহেতু আল্লাহ বলছেন কোরআন শিক্ষা করো, কোরআন পাঠ করো, তাহলে আমাদেরকে কোরআন অবশ্যই পাঠ করতে হবে। আমাদের মধ্যে অনেক যুবক আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু আমাদের মধ্যে অনেকের স্ত্রী আছে কোরআন তেলাওয়াত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেক দিন আমাদের স্ত্রীর কাছে কোরআন শেখার জন্য যদি 30 মিনিট করে আধা ঘন্টা করে সময় দিয়ে দিই, তাহলে আল্লাহর কোরআন শিখতে মাত্র 3 মাসের মধ্যে আল্লাহর কোরআন কিন্তু আমরা শিখে যাবো, কথা বলেন ঠিক কিনা? মা বন্ধুদেরকে বলবো মা গো মা, আপনিও যদি আপনার স্বামীর কাছে প্রত্যেক দিন 30 মিনিট করে সময় দিয়ে দেন কোরআন শেখার জন্য, তাহলে আপনিও কিন্তু অল্প দিনের মধ্যেই কোরআন শিখে যাবেন, বেশি সময় লাগবে না। এই জন্য বলবো সবাইকে কোরআন শেখার জন্য। আর অনেক মুরব্বী আছে, মুরব্বীরা অনেকে বলে হুজুর আমরা চেষ্টা করি কোরআন তেলাওয়াত শেখার জন্য, কিন্তু আমরা হরফগুলো উচ্চারণ করতে পারি না, মাদ্রাসা উচ্চারণ করতে পারি না, কোনো মতেই চেষ্টা করে করে কোরআন তেলাওয়াত শিখতে পারতেছি না। আমি বলবো মুরব্বী, আপনি যদিও কোরআন তেলাওয়াত শিখতে না পারেন, তারপর আপনাদের এলাকায় ওই যে হেফজখানা মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুরের কাছে যা প্রত্যেক দিন সময় দেন, আপনি মাখরাজ উচ্চারণ করতে না পারলে কি হবে, আপনি তেলাওয়াত ঠিক মতো করতে না পারলে কি হবে, আপনি শেখার জন্য যদি মাদ্রাসায় যান, আমি মুরব্বীদের জন্য সুখবর দিয়ে দিই মুরব্বী, যদিও আপনি উচ্চারণ করতে পারতেছেন না, কিন্তু আপনি শুধুমাত্র যদি চেষ্টা করেন, চেষ্টা করতে করতে যদি আপনি শিখতে পারলেন না, এমতো অবস্থায় চেষ্টা করতে করতে যদি আপনি মারা যান, আমার আল্লাহ আপনার চেষ্টা করার কারণে আপনারে মাফ করে আল্লাহর জান্নাতের ভিতরে কিন্তু ঢুকায়া দিতে পারেন, জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা,
সবাইকে আল্লাহর কোরআন শিখতে হবে। এই তো আগামী মাসেই রমজান মাস আসছে, রমজান মাসে আমাদের সবার কিন্তু অন্যান্য দিন মাসের তুলনায় কাজ কাম একটু কম থাকে। আমাদের এই রমজান মাসে আমরা কারা কারা কোরআন তেলাওয়াত যারা জানি তো আলহামদুলিল্লাহ, যারা জানি না কারা কারা আমরা কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করবে একটু হাতটা তুলে দেখান তো হুজুর, আমি কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব। তোলেন তোলেন, কেউ হাত নামায় রাখবেন না, সবাই, এটা সবার জন্য বাধ্যতামূলক। তোলেন, লিল্লাহি তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহ দেখো, আল্লাহ তোমার কতগুলো বান্দা কোরআন তেলাওয়াত রমজান মাসে শেখার জন্য নিয়ত করেছে, আল্লাহ সবার নিয়তকে পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা সবাই কোরআন তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়া আকিমিস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ কায়েম করো, কি করো? আচ্ছা বলেন তো কোরআনের মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে কোরআন নামাজের কথা আছে কয়বার? 82 বার। আমরা কিন্তু হয়তো অনেকেই জানি না 82 বার নামাজের কথা আছে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে মাত্র এক জায়গায় বলেছেন তোমরা নামাজ পড়ো। ওই জায়গায় বলেন তো, এক জায়গায় আল্লাহ এক জায়গায় বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন বান্দা তোমরা নামাজ পড়ো, আর বাকি 81 জায়গায় নামাজ পড়ো বলেন নাই, বরং 81 জায়গায় ইয়াকিমুস সালা ইয়ুকিমুনাস সালা তোমরা নামাজ কায়েম করো এই কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, এই মানুষগুলা নামাজ নিজে শুধু পড়ে মসজিদের মধ্যে আল্লাহু 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 করে নিজে একা একা জান্নাতে যেতে চায়, এলাকার মানুষদের জান্নাতে যাক জাহান্নামে যাক এদের সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নাই। জোরে বলেন ঠিক কিনা? আসে না আসে না, মসজিদে মসজিদে যায় আর শুধু আল্লাহ আল্লাহ করে নিজে নামাজ পড়ে জান্নাতে যেতে চায়, কিন্তু সমাজে যে নামাজ কায়েম হোক, নামাজ প্রতিষ্ঠা হোক, এইটা তাদের মধ্যে। আমার ভাইয়ের ছোট্ট একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, সেটা হচ্ছে যে কোনো একজন মুরব্বী, এই মুরব্বী মনে করেন তার ছেলে, যুবক ছেলে ঘরে আছে, ছেলেকে বলছে বাবা আমাদের তো অনেক জমি অনেক ধান আছে, তুমি একটা কাজ করো, এক মন ধান বস্তা ভর্তি করো, করার পরে বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করার পরে এই ধানটা বিক্রি করে যে টাকা পাবা এই টাকাটা তুমি এনে আমার কাছে দিবা। এখন ওই যুবক কি করছে, ধান বাজারে না নিয়ে মুরব্বীর কাছে গেছে, যায় হাত অথবা পা ধরছে, ধরার পরে বলছে আব্বা 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 আব্বা। আচ্ছা বলেন তো মুরব্বীর রাগ হবে কি হবে না? মুরব্বীর মাথা গেছে গরম হয়ে, ঠাই করে এক থাপ্পড় এমন জোরে দিবে ওই ছেলেই বয়রা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বি বলবে কে রে তোরে আমি বললাম এই এখান থেকে এক বস্তা ধান বাজারে নিয়ে যে বিক্রি করে যা টাকা পাবি টাকা পয়সা গুলো নিয়ে এসে আমারে দিবি, তুই তা না করে ঘরের মধ্যে ঢুকে খালি আব্বা আব্বা জিকির করিস কে? বলবে কি বলবে না? ঠিক তেমন করে আল্লাহ জানাচ্ছেন বান্দা আমি তোরে কোরআনের মধ্যে 81 জায়গায় বললাম তোমরা নামাজ কায়েম করো, কিন্তু এক জায়গায় বললাম নামাজ পড়ো, এখন তোরা 81 জায়গার কথা অমান্য করে নামাজ কায়েমের ধান্দা নাই, নিজে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে যারা জান্নাতে যেতে চায়, আল্লাহ কিন্তু বললে বলতেও পারে জিব্রাইল যা ওই বান্দাদের কানের নিচে এক থাপ্পড় মেরা 24 বছরের জন্য বয়রা করে দে, এটা আল্লাহ বললে বলতেও পারে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে শুধু নামাজ পড়ে নিজে জান্নাতে যেতে চাইলে হবে না, আমাদেরকে সমাজে নামাজ কায়েম করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো নামাজ কায়েম আমি আপনি করতে পারবো নাকি? নামাজ কায়েম করে দিবেন কে? আল্লাহ কায়েম করে দিবে, কিন্তু আমি আপনি আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের এলাকায় সংসদ সদস্য এমপি আছে না নাই? আছে না? এমপি আছে, সংসদের মধ্যে আমরা সাধারণ মানুষরা কিন্তু ঢুকতে পারবো না, এমপি মন্ত্রীরা সংসদের মধ্যে ঢুকতে পারে। এই এমপিরা যখন আবার সামনে নির্বাচন আসবে আপনার বাড়ির সামনে এসে যখন বলবে আমার একটু ভোট দাও আমার একটু সমর্থন দাও, তখন তারা আপনি বলবেন না আমার বাড়ির সামনে রাস্তা পাকা করে দেওয়া লাগবে, আপনি বলবেন না আমার এলাকায় কারেন্ট দেওয়া লাগবে, আপনি বলবেন না অমুক জায়গায় ব্রিজ বানিয়ে দেওয়া লাগবে, আপনি সরাসরি বলবেন আপনাকে সমর্থন দিব, কিন্তু শর্ত হলো আপনাকে যে কাজটা করতে হবে এই কাজটা হলো আপনাকে সংসদের মধ্যে ঢোকার অধিকার দেব, সংসদে ঢুকবেন আমার সমর্থন নিয়ে, ঢোকার পরে কেউ মানুক বা না মানুক আপনি সংসদের ভিতরে গিয়ে বলবেন সমাজে নাই নামাজ চালু হোক এর জন্য একটা আইন উপস্থাপন করবেন, আপনি উপস্থাপন করবেন স্পিকার মানলে মানুক না মানলে না মানুক, আপনি যদি পারেন আমাকে বলেন আমি আপনাকে সমর্থন দেব, যদি পারেন তাহলে সমর্থন দেব, এই কথা বলতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখান তো, দেখান দেখান, তোলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক। আজকে
সমর্থন নীতি আসলে আমরা মায়া বিড়িয়ার কি কই কি সিগারেটের নাম কি কম দাম ডারবি সিগারেট না মায়া বিড়িয়ার ডারবি সিগারেট দে ঈমান ভোট দিয়ে একবার বেচে ফেলে দি জোরে বলেন ঠিক কি না এগুলো বাদ দিতে হবে বাদ দিয়ে আমাদের সমাজে যাতে পরিবর্তন আসে সমাজে যাতে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে যাতে যাকাত প্রতিষ্ঠিত হয়ে যায় অন্যায় অনাচার সব যাতে দূর হয়ে যায় এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে ওই দুই টাকার মায়া বিড়ি আর ডারবি সিগারেটের জন্য ঈমান শুধু ভোট দিয়ে বেচতেছি না বরং পুরো দেশের একবারে সবকিছু কলুষিত করে ফেলছি আমরা নিজেরাই জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে এখন যখনই আসবে আগেই নামাজের কথা ইনশাআল্লাহ আমার ভাইয়ের পরে আয়াতের পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্না নিশ্চয় নামাজ সব রকম ফয়সা কাজ থেকে সব রকম খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখে তাহলে আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী ইবনে মাসুদ বর্ণনা করছেন জৈনব একজন যুবক আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যুবক মানুষ যৌবনের ঠেলায় নিজেকে কন্ট্রোল করতে পারি নাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় জৈনব যুবতী সুন্দরী তরুণী তন্নি একজন যুবতী নারীকে আমি দেখতে পেলাম নারীকে দেখতে পাওয়ার পরে এই নারীর কাছে আমি চলে গেলাম গো রাসূল যাওয়ার পরে এই নারীকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেলবো এরকম একটা অবস্থা যৌবনের ঠেলায় যুবক মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারি না এ রাসূলুল্লাহ এরকম খারাপ কাজ গর্হিত কাজ থেকে কেমন করে আমি নিজেকে বিরত রাখবো গো রাসূল আপনি একটু বলে দেন গো রাসূল কিভাবে আমি ভালো হতে পারবো আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যুবককে বলে দিলেন যুবক তুমি যদি ভালো হতে চাও তাহলে তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা লাগবে জোরে বলেন আল্লাহু আকবার আজকে আমাদের সমাজে তাকিয়ে দেখবেন এমন কিছু যুবক আছে যেই যুবকগুলো মোবাইলের মধ্যে উলঙ্গ ভিডিও গান নাচ দেখে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলে দিচ্ছে আজকে প্রেম ভালোবাসা করে যে জেনা ব্যবিচার করে নিজের জীবনটা ধ্বংস করে ফেলে দিচ্ছে এই যুবকরা চিন্তা করে ভালো হব কালকে ভালো হব পরশু ভালো হব হব করতেছে কিন্তু হইতে পারতেছে না ভালো হওয়ার চিন্তা আছে চেষ্টা আছে কিন্তু পারতেছে না এমন যুবক আছে না নাই প্রিয় যুবক ভাই এই হাদিসটা শুধুমাত্র আল্লাহর নবী ওই জৈনক যুবকের জন্যই বলেন নাই বরং পৃথিবীতে যত যুবক আছে সব যুবকদের উদ্দেশ্য করে বলেছে যুবক তুমি যদি ভালো হতে চাও তাহলে তোমাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি মসজিদে জামাতের সাথে আদায় করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাচ্ছেন বান্দা আমি তোকে পাপকে তোর কাছেই আসতে দিব না জোরে বলেন আল্লাহু আকবার যুবক ভাই এখন সময় আছে সংশোধন হন আমরা অনেকেই মনে করতেছি আমি অনেক টাকার সুদ খেয়েছি আল্লাহ মনে হয় আমারে আর মাফ করবে না আমি মানুষদের উপর অন্যায় করেছি অত্যাচার করেছি নেতা হয়েছি জুলুম করেছি আল্লাহ মনে হয় আমারে আর মাফ করবে না আমি জেনা ব্যবিচার করে ফেলেছি মনে হয় আল্লাহ আর মাফ করবে না আমি বলবো প্রিয় ভাই আপনি কয় টাকার সুদ খেয়েছেন আপনি কয় টাকার ঘুষ খেয়েছেন আপনি কত মানুষের সাথে অন্যায় অত্যাচার করেছেন আপনি জেনে রাখেন আপনার পাপটা যত বড় আপনার পাপের চাইতে আমার আল্লাহর ক্ষমা আরো অনেক বড় জোরে বলেন আল্লাহু আকবার আপনি কত পাপ করেছেন আপনি কত বেশি পাপ করেছেন আপনি জেনে রাখেন আপনি যদি পাপ করেছেন বিদায় মনে করেন পাপ করেছি আল্লাহ মনে হয় আর ক্ষমা করবে না এজন্য পাপ করতেই থাকি তাহলে আপনার মতো বোকা লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই জোরে বলেন ঠিক কিনা আপনি আজকে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান পাপের কথাগুলো স্মরণ করেন আল্লাহ ও দয়াময় আল্লাহ অনেক পাপ করেছি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আল্লাহ আপনার সমস্ত পাপকে মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানিয়ে দিলেও দিতে পারেন কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলছেন ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়ে দিয়েছেন এই নামাজ আমাদেরকে ঠিকমতো আদায় করতে হবে কারণ এই নামাজই পারে আমাদের সকলকে সব রকম খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে দূরে রাখতে কথা বলেন ঠিক কিনা আপনার যদি বিশ্বাস না হয় প্রিয় যুবক ভাই আমার মুরব্বি আল্লাহর কসম করে বলতেছি আপনি আজকে থেকে ফজর থেকে নামাজ শুরু করে দেন আপনার মনের মধ্যে যদি কোনো পাপ থাকে আপনার শরীরে যদি কোনো পাপের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন আপনি পাপ করতে করতে নামাজ শুরু করে
দেন নামাজ পাঁচ ওয়াক্ত মসজিদে পড়তে পড়তে এমন একটা সময় আল্লাহ আপনার মনের মধ্যে বুঝ পয়দা করে দিবেন এমন একটা বুঝ আপনার মনের মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন আপনার অন্তরে বলবে আমি তো নামাজ পড়তেছি তাহলে কেন আমি পাপ করব আপনার আপনার সমস্ত পাপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা এই জন্য আমাদেরকে বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার দরকার জোরে বলেন আছে না নাই আজকে এই নামাজ আমরা মসজিদে গিয়ে আদায় করতে পারি না এই নামাজ আজকে আমরা কত কাজা করে ফেলেছি আজকে আমরা জীবনে এত বেশি নামাজ কাজা করে ফেলেছি গুনে গুনে কিন্তু শেষ করা যাবে না আল্লাহ মাফ না করলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই আমি হুজুর আল্লাহ মাফ না করলে জান্নাতে যেতে পারবো না আপনি সাধারণ মানুষ আল্লাহ মাফ যদি না করে জান্নাতে যেতে পারবেন না এই জন্য এখনই সময় এখনই সুযোগ আপনাকে তাওবা করতে হবে আমার ভাইরা আমাদের সকলকে তাওবা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে কারণ এই নামাজের গুরুত্ব যদি আপনি জানতেন নামাজের গুরুত্ব জানলে আপনি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে কিন্তু আপনি নামাজ আদায় করতেন জোরে বলেন ঠিক কিনা এই নামাজের গুরুত্ব কম না বেশি কথা বলেন কম না বেশি নামাজের গুরুত্ব কত এটা যদি বোঝাইতে হয় আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া লাগবে মুতার প্রান্তরে মুতার যুদ্ধের ময়দানে যেতে রাজি আছেন তো আপনারা কারা কারা যাবেন একটু হাত তুলে দেখেন তো তোলেন তোলেন যত হাত তুলবেন টান টান করে ঘুম তত কেটে যাবে অলসতা কেটে যাবে লিল্লাহ তাকবীর হা হাত নামান সময় বেশি না একবারে অল্প সময় সাড়ে এগারোটা পার হয়ে গেছে বারোটা পর্যন্ত তারপরে কিছুক্ষণ যদি আপনাদের মন মানে থাকবো না হলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে এই নামাজের গুরুত্ব কত দেখেন মুতার যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলে দিলেন ও সাহাবীরা তোমরা মুতার যুদ্ধে চলে যাবা মুতার যুদ্ধে কাফের বেঈমানের সংখ্যা হলো এক লক্ষ জোরে বলেন কত এক লক্ষ আর মাত্র তিন হাজার মুসলমান সৈন্য তিন হাজার মুসলমান সৈন্য এক লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহর নবী এই তিন হাজার মুসলমান সেনাদের মধ্যে থেকে তিনজন সেনাপতি বানায় দিল আচ্ছা বলেন তো জিহাদের জন্য যুদ্ধের জন্য সেনাপতি লাগবে কয়জন কথা বলেন সেনাপতি লাগবে একজন কিন্তু আল্লাহর নবী তিন তিনজন সেনাপতি বানায় দিলেন কারণ আর বুঝতে বাকি রইল না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনজনই শহীদ হয়ে উঠে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তিনজন সেনাপতি বানানোর পরেও আল্লাহর নবী আবার ডিক্লার দিয়ে দিলেন ও সাহাবীরা শোনো এই তিনজন সেনাপতি যদি শহীদ হয়ে যায় তাহলে এই তিনজনার পরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জিহাদ তোমরা চালায়া যাবা সব সেনাপতি যা জিহাদে চলে গেল প্রথম নাম্বার সেনাপতি হলো আল্লাহর নবীর প্রথম নাম্বার সেনাপতি হলো যায়েদ বিন হারেসা দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালেব তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা তিন তিনজন সেনাপতি এবং চতুর্থ জন খালিদ বিন ওয়ালিদ সবাই মিলে যখন জিহাদের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে জিহাদ শুরু হয়ে গেছে বলেন তো মুসলমানদের সংখ্যা কত মাত্র তিন হাজার আর কাফির বেঈমানের সংখ্যা হলো এক লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে মাত্র তিন হাজার মুসলমান সৈন্য জিহাদ করবে এমন একটা ভয়ানক অবস্থা মুসলমান আর কাফেরেরা মুতার যুদ্ধে জিহাদ শুরু হয়ে গেছে জিহাদ করতে করতে একের পর এক কাফের শহীদ হয়ে যায় মুসলমানও শহীদ হয়ে যায় আল্লাহ নবীর নির্বাচিত তিন তিনজন সেনাপতি জায়গায় শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে এত ভয়ানক যুদ্ধ মাত্র তিন হাজার মুসলমান আর এক লক্ষ কাফের বেঈমান এইবার জিহাদ করতে করতে নবীজির নির্বাচিত তিন তিনজন সেনাপতি যখন শহীদ হয়ে গেল যাওয়ার পরে এইবার চতুর্থ নাম্বার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জিহাদ হচ্ছে জিহাদ হতে হতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জিহাদ চলাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র তিন হাজার মুসলমান সৈন্যকে এক লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে বিজয় দান করে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার এইবার জিহাদ যুদ্ধে বিজয় হয়ে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে চলে যাচ্ছে এমন সময় রাস্তার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর নবী সর্বপ্রথম খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন না ও খালিদ বিন ওয়ালিদ তুমি বলো জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া কয়জন মুসলমান শহীদ হয়ে গেছে আমার নির্বাচিত এই তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছে কিনা এরকম কোনো কথা জিজ্ঞাসা করলেন না আল্লাহর নবী সর্বপ্রথম
সাহাবীদের খবর না নিয়ে শহীদদের খবর না নিয়ে সর্বপ্রথম আমার নবীজি যেই কথাটি বললেন সেটা হলো খালিদ বিন ওয়ালিদ তুমি একটু বলো জিহাদের ময়দানে আমার সাহাবীরা জিহাদ করতে গিয়া এক ওয়াক্ত নামাজও কাজা করেছে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ নামাজের কত গুরুত্ব দেখেন এই জিহাদের ময়দানে গিয়েও আল্লাহর নবীর বিশ্ব নবী সাহাবীদেরকে সাহাবীরা কে মারা গেছে কতজন শহীদ হয়ে গেছে কার হাত চলে গেছে কার পা চলে গেছে এমন কোন কথা জিজ্ঞাসা করলেন না সর্বপ্রথম বলছেন তোমরা নামাজ কাজা করেছো কেন এটাই আগে বড় জোরে বলেন সুবহানাল্লাহ এই নামাজ আজকে আমরা এই নামাজকে নিয়ে গাফলতি করি আজকে ওয়াজ শুনতেছি কিন্তু নামাজ ঠিক মতো আদায় করতেছি চদ্দাব খানটার জোরে বলেন কি নামাজের মধ্যে কি লজিক আছে কিনা যুক্তিবিদ্যা আছে কিনা এইটা নিয়ে অধ্যাপক খান্তার গবেষণা করা শুরু করলো অধ্যাপক খান্তার গবেষণা করলো নবীজির একটা হাদিস নিয়া অধ্যাপক খান্তার গবেষণা করতেছে আল্লাহর নবী মুসলমানদের নবী বলেছে যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজি মুসলমান যে এই নামাজি মুসলমান একেবারে বিদ্যুতের মতো ফুল সিরাত পার হয়ে যাবে আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না এই ব্যক্তি ফুল সিরাত আদায় ফুল সিরাত পার হতে গেলে এই বেনামাজি ব্যক্তি ফুল সিরাত পার হতে পারবে না কেটে নিচে পড়ে যাবে অধ্যাপক খান্তার গবেষণা করে ওনারও যেরকম বডি ওনারও হাত আছে আমারও হাত আছে ওনারও পা আছে আমারও পা আছে আপনারও মাথা আছে আমারও মাথা আছে আপনার বডির মধ্যে যেই যেই পাস গুলো আছে যেই বাসপাতি গুলো আছে আমার বডির মধ্যেও একই রকম বাসপাতি আছে অধ্যাপক খান্তার গবেষণা করছে তাহলে নামাজি ব্যক্তি ফুল সিরাত পার হতে পারবে বেনামাজি ব্যক্তি কেন পারবে না এটার মধ্যে কারণটা কি আমার মুসলমান ভাইরা এটা নিয়ে গবেষণা করতে করতে অধ্যাপক খান্তার হঠাৎ করে পেয়ে গেল আচ্ছা বলেন তো ফুল সিরাতের কিনারে যাওয়ার পরে নামাজি ব্যক্তিরা যখন পার হয়ে চলে যাবে বেনামাজি ব্যক্তিরা যদি বলে আল্লাহ ওদেরও দুই হাত আমাদেরও দুই পা ওদেরও দুই পা আমাদেরও দুই পা ওদেরও যা আছে আমাদেরও তা আছে তাহলে নামাজিরা ফুল সিরাত পার হতে পারলো আমরা কেন পারবো না আমাদেরকেও পার পাওয়ার নইলে আল্লাহ গদি ছাড় এমন কথা বলে নামাজিরা কি পার হতে পারবে নাকি কথা বলেন আমার ভাইরা পারবে না অধ্যাপক খান্তার গবেষণা করলো করার পরে হঠাৎ করে পেয়ে গেল এই নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তি একই রকম শরীর একই রকম বডি একই রকম জিনিস তারপর নামাজি ব্যক্তির মধ্যে এমন কি স্পেশালিটি আছে আর বেনামাজির মধ্যে এমন কি স্পেশালিটি নাই যার কারণে নামাজি ব্যক্তি পার হয়ে যাবে বেনামাজি ব্যক্তি পার হতে পারবে না তার কারণটা কি একটু জানার দরকার আছে এই চিন্তা করে গবেষণা শুরু করলো গবেষণা করতে করতে এই ইহুদি বিজ্ঞানী অধ্যাপক খান্তার গবেষণা করতে করতে পেয়ে গেল আমার ভাইরা তিনি পেয়ে গেল নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করতে যায় নামাজ আদায় করতে গেলে আপনারাই সাক্ষী দেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদার দরকার আছে না নাই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমে বাদে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যায় আবার সেজদাতে যায় আবার আল্লাহু আকবার বলে অধ্যাপক খান্তার নিজে গবেষণা করছে আমি হুজুরের গবেষণা নয় অধ্যাপক খান্তার গবেষণা করছে একজন নামাজি ব্যক্তি সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এতবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে আমার আল্লাহই আল্লাহু আকবার শব্দের মধ্যে এমন স্পেশালিটি দিয়ে দিয়েছেন অধ্যাপক খান্তার গবেষণা করে পেয়ে গেল একজন নামাজি ব্যক্তি শুধুমাত্র আল্লাহ আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করার কারণে আল্লাহু আকবার শব্দ দিনে এতবার উচ্চারণ করার কারণে একজন নামাজি ব্যক্তির হার্ট যত ভালো থাকে একজন নামাজি ব্যক্তির দিল হৃৎপিণ্ড যত ভালো থাকে একজন বেনামাজির হার্ট অত ভালো থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য দেখবেন আশেপাশে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন হার্ট স্ট্রোক করে যদি কোনো মানুষ মারা যায় দেখবেন স্বভাবত নামাজি ব্যক্তিরা অত সহজে হার্ট স্ট্রোক করে মারা যায় না বেনামাজিরা বেশি বেশি হার্ট স্ট্রোক করে মারা যায় কারণ নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করার কারণে নামাজিদের হার্ট আল্লাহ অনেক সুন্দর রাখে সুস্থ রাখে জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা শুধু তাই নয় এইবার অধ্যাপক খান্তার আবার গবেষণা করল এই যে নামাজিদের মধ্যে কি আরো স্পেশালিটি আছে সে গবেষণা করতে গিয়ে পেয়ে গেল
একজন নামাজী ব্যক্তি যখন আল্লাহু আকবার কয় করার পরে এরকম করে হাতটা উঁচু করে এরকম করে বাঁধে রুকুতে যায় সেজদাতে যায় যাওয়ার পরে এরকম রুকুতে যাওয়ার কারণে সেজদাতে যাওয়ার কারণে শরীরের জয়েন্ট গুলো এমন সুন্দর করে লড়াচড়া করে এমন সুন্দর করে লড়াচড়া করার কারণে এই নামাজী ব্যক্তিদের শরীরে এত সুন্দর রক্ত চলাচল হয় এত সুন্দর একটা নামাজের মধ্যে ব্যায়ামের সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন এই নামাজের কারণে শরীরের মধ্যে রক্ত চলাচল এত সুন্দর হয় একজন বেনামাজির শরীরে এত সুন্দর রক্ত চলাচল হয় না জোরে বলেন সুবহানাল্লাহ অধ্যাপক খানটার অবাক হয়ে গেল কি রে নামাজিদের নামাজের মধ্যে এত গুণাগুণ হাট ভালো থাকে রক্ত চলাচল ভালো হয় এই জন্যই তো বেনামাজিরা ফুলছে রাত পার হতে পারবে না তাহলে আমাদেরও হাট কিভাবে ভালো রাখা যায় আমাদেরও রক্ত চলাচল কিভাবে ভালো রাখা যায় কিভাবে রক্ত চলাচলটা ভালো করে করা যায় এটা তো আমাদের জানার দরকার এইটা নিয়ে গবেষণা করে এখন মুসলমানদেরকে তারা হিংসা করে বিদায় নামাজ আদায় করতে না এসে তারা নতুন একটা জিনিস আবিষ্কার করে দিল এই জিনিসটার নাম হচ্ছে পিটি প্যারেড আরামে দাঁড়াও সোজা হও বামে যাও ডানে যাও আছে না নাই অবাক লাগে আমার ভাইয়েরা আমরা সবাই স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ি আমরা সবাই পিটি প্যারেড করি কিন্তু আমরা জানি না এই পিটি প্যারেডটা আবিষ্কার হলো কিভাবে ওই খ্রিস্টান ইহুদিরা নামাজকে নিয়ে গবেষণা করে তারা পিটি প্যারেড আবিষ্কার করেছে আজকে মুসলমান হয়ে নামাজের ধারে কাছে না যাইয়া পিটি প্যারেড নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি জোরে বলেন ঠিক কি না আপনি বাংলাদেশের দিকে তাকান বর্তমানে হাই স্কুলগুলোতে প্রত্যেকটা হাই স্কুলে একটা সাবজেক্ট বাধ্যতামূলক করা হয়েছে সাবজেক্টের নাম হলো শারীরিক শিক্ষা কথা বলেন ঠিক কি না এরপরে একজন আলাদা টিচার নিযুক্ত করে দেওয়া হয়েছে শারীরিক শিক্ষা এই সাবজেক্ট পড়ানোর জন্য একটা শিক্ষক আলাদা নিযুক্ত করে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে পিটি প্যারেড করানো হয় ব্যায়াম করানো হয় শুধু তাই নয় বাংলাদেশের যতগুলো ডিফেন্সের চাকুরিজীবী আছে আপনি পুলিশ বলেন বিডিআর বলেন আর্মি বলেন র‍্যাব বলেন ভিজিবি বলেন এরপরে ভিটিবি বলেন আনসার বলেন যতগুলো ডিফেন্সের চাকুরিজীবী আছে এই সব ডিফেন্সের চাকুরিজীবীদের আনসিদিনের প্রধান যে কাজ এই কাজটাই হলো কিন্তু পিটি প্যারেড করা কারণ এদের একটা সিজন আছে যারা বিজিবির চাকরি করে আর্মির চাকরি করে এদের কাজ হলো মনে করেন বাংলাদেশের সাথে অন্য একটা দেশের যুদ্ধ লাগছে তখন যুদ্ধ করা লাগবে এটা তাদের প্রধান কাজ কিন্তু বাংলাদেশের সাথে অন্য দেশের কি যুদ্ধ আছে যুদ্ধ না এখন তাদের ছোট ছোট কাজ ছোট্ট কাজটা হলো নির্বাচন যখন হবে তখন একটু টহল দেওয়া লাগবে হাঁটাচলা করা লাগবে আর আরেকটা কাজ সেইটা হচ্ছে সারা বছর এদের যখন কাজ কাম নেই শরীর জাম পড়ে যাবে এই জন্য সারা বছরের প্রধান কাজ হচ্ছে প্রত্যেক দিন পিটি প্যারেড করা কথা বলেন ঠিক কিনা আমি আমার দেশের সরকারকে বলবো আজকে মুসলমান যারা ডিফেন্সের চাকরি করে পুলিশ বিডিআর আর্মি র‍্যাব যেই চাকরি করুক না কেন ডিফেন্সের চাকরি যারা করে তাদের জন্য আমার দেশের সরকার যদি আজকে পিটি প্যারেডকে বাধ্যতামূলক না করে দিয়া যারা মুসলমান তাদের জন্য যদি নামাজটাকে বাধ্যতামূলক করে দিত তাহলে এই নামাজি তাদের জন্য পিটি প্যারেডের কাজটাও করত শরীরকেও ফিট রাখতো পরকালে জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগতো জোরে বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইয়েরা শুধু তাই নয় আজকে আমরা এই নামাজ কেনে অলসতা করি এই নামাজের মধ্যে আমার আল্লাহ লজিক ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ এই নামাজের মধ্যে ফিলোসফি ঢুকিয়ে দিয়েছেন আমার মুসলমান ভাইয়েরা কিন্তু আজকে এই নামাজ নিয়ে আমরা এমন ভাবে অলসতা করি আমার ভাইয়েরা বলেন তো ফিলোসফি মানে কি কথা বলেন দর্শন ফিলোসফি হলো দর্শন শাস্ত্র আমার আল্লাহ নামাজের মধ্যে লজিক দিয়েছেন যুক্তিবিদ্যা দিয়েছেন নামাজের মধ্যে ফিলোসফি দিয়েছেন নামাজের মধ্যে দর্শন শাস্ত্র দিয়ে দিয়েছেন কেমন দর্শন শাস্ত্র দিল দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
এতবার কারেন্ট গেল হয় আপনারা এগুলো আগে ঠিক করে রাখবেন না আপনাদের কি কষ্ট হয় ভাই আর অল্প কিছুক্ষণ আমি বুঝেছি আপনাদের কষ্ট হয় বেশি কষ্ট দিব না আর 5 10 মিনিট কষ্ট হয় ছেড়ে দিব শেষ করে দিব কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো যে হুজুর আর থাকবো কিছুক্ষণ আল্লাহু আকবার এলাকার মানুষ যে আল্লাহর কোরআনকে এত ভালোবাসে এটা আমি আগে জানতাম না আল্লাহ এই এলাকার সব মানুষগুলোকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দাও জোরে বলেন আমিন আমার ভাইরা তাহলে দেখেন নামাজের মধ্যে কেমন করে ফিলোসফি আসলো প্রিয় মুসলমান ভাইরা নামাজের মধ্যে কেমন দর্শন আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করবে আমার আল্লাহ ওই ব্যক্তির কবরে রাজা মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না ওই ব্যক্তি কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলবে বলেছেন আমার নবীজি কে বলেছেন আমার নবীজি বলেছেন এখন আচ্ছা বলেন তো একই কবরস্থানের মধ্যে নামাজি ব্যক্তির কবর দেওয়া হয় আবার একই কবরস্থানের মধ্যে বেনামাজিরও কবর দেওয়া হয় কি হয় না কথা বলেন তাহলে আল্লাহর নবী বলেছেন নামাজি ব্যক্তির কবরের মধ্যে কোন রকম আযাব হবে না আর বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলবে আমার ভাইরা তাহলে বলেন তো যদি ওনার কবর মনে করেন নামাজি ব্যক্তি মাঝখানে দেওয়া হলো চারিদিকে যদি বেনামাজির কবর দেওয়া হয় তাহলে ওনার কবরে আযাব না হলো চারিদিকে ইনি এখানে বসে আছেন চারিদিকে যদি আমি আগুন জ্বালিয়ে দিই আগুন দাও দাও করে জ্বালে এই আগুনের তাপে উনি কষ্ট পাবেন কি পাবেন না কথা বলেন আপনার চারিদিকে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় মাঝখানে আপনি বসে আছেন আগুনের তাপে আপনার কষ্ট হবে কি হবে না অবশ্যই কষ্ট হবে তাহলে বলেন তো একজন নামাজি ব্যক্তি মাঝখানে কবর দেওয়া হয়েছে আর চারিদিকে বেনামাজির কবর একই কবরস্থানে তাহলে নামাজি ব্যক্তির কবরে যদিও আযাব মাফ কিন্তু চারিদিকে বেনামাজির কবর হওয়ার কারণে বেনামাজির কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলে এই দাও দাও করে আগুন জ্বলার কারণে আগুনের তাপে নামাজি ব্যক্তি মাঝখানে থাকবে ওর কষ্ট হবে কি হবে না হবে কথা বলেন কথা বলতে হবে কষ্ট হবে কেউ বলছে হবে কেউ বলছে হবে না এখানেই হচ্ছে ফিলোসফি এখানেই হলো দর্শন শাস্ত্র আমার ভাইরা দেখেন নামাজি ব্যক্তি কবরের মাঝখানে আছে কবরস্থানের চারিদিকে বেনামাজি এখন বেনামাজির কবরে আগুন জ্বলছে নামাজির কবরে জ্বলছে না কিন্তু বেনামাজিদের আগুনের তাপে মাঝখানের নামাজি কষ্ট পাবে কি পাবে না এখানেই আছে ফিলোসফি মনে করেন এইটা একটা বিছানা এই বিছানা দেখতে পাচ্ছেন সবাই এইটা একটা বিছানা এই বিছানাতে একই বিছানায় দুইজন বন্ধু ঘুমায় আছে কয়জন দুইজন একজন বন্ধু দুইজনই ঘুমায়া গেছে স্বপ্ন দেখতেছে একজন বন্ধু স্বপ্নের মধ্যে দেখতেছে ঘুমের মধ্যে দেখতেছে ঘুমায়া গেছে এমন সময় এই বন্ধু ব্যাংকে গেছে টাকা তোলার জন্য যাওয়ার পরে এইবার 10 লক্ষ টাকা তুলছে তোলার পরে বাসায় নিয়ে আসতেছে আসার সময় ছিনতাইকারীরা ধরে মার শুরু করছে মার দিয়ে সমস্ত টাকা কেড়ে নিছে আচ্ছা বলেন তো মারতে মারতে সব টাকাগুলো যদি কেড়ে নেয় এই বন্ধু স্বপ্নের মধ্যে হাসবে না কাঁদবে কাঁদবে একই বিছানায় ডান দিকে এই বন্ধু বাম দিকে আরেকজন বন্ধু ঘুমায় আছে এই বন্ধু স্বপ্নে দেখতেছে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে 10 লক্ষ টাকার একটা ব্যাগ পুরায়া পাইছে এখন বলেন তো 10 লক্ষ টাকার ব্যাগ যদি পুরায়া পায় এই বন্ধু স্বপ্নের মধ্যে হাসবে না কাঁদবে একই বিছানায় দুইজন বন্ধু একজন বন্ধু ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসতেছে আর একজন বন্ধু ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কাঁদতেছে আচ্ছা বলেন তো একই বিছানায় দুইজন শুয়ে আছে একজন আর হাসি আর একজন কি শুনতে পাবে একজন আর কান্নার ভাগ আর একজন কি নেবে একই বিছানায় দুইজন একজন আর স্বপ্নে কান্না আর একজন শুনতে পাবে না একজন আর হাসি আর একজন শুনতে পাবে না আর একজন আর কান্না আর একজন যেমন শুনতে পাবে না ঠিক তেমন করে একই কবরস্থানের মধ্যে নামাজি ব্যক্তির কবরও হবে বেনামাজি ব্যক্তির কবরও হবে নামাজি ব্যক্তির কবরে আরামের ঘুম ঘুমাবে নামাজি ব্যক্তির কবরে কোনো রকম আযাব হবে না নামাজি ব্যক্তির এই আরাম বেনামাজির কবরে যাবে না আর পাশেই বেনামাজির কবর হবে বেনামাজির কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলবে বেনামাজির কবরের এই আযাব আগুন নামাজি ব্যক্তির কবর কি স্পর্শ করবে না চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার আমার ভাইরা এইটাই হলো ফিলোসফি তাহলে আমার আল্লাহ এই নামাজের মধ্যে এত গুণাগুণ ঢুকা দিয়েছেন এই নামাজ আদায় করার দরকার জোরে বলেন আছে না নাই
যেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার তৌফিক তুমি দান করে দিও, জোরে বলেন আমিন। আজকে নিয়ত করেন রে ভাই, কারণ আপনার শুনেছেন কিনা জানি না, আপনি যখন নিয়ত করেন কোন একটা ভালো কাজ করার জন্য, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যা নিয়ত করেছে সাথে সাথে তার আমলনামায় নেকি লিখে দেন। খারাপ কাজের আমল করলে ফেরেশতারা যখন পাপ লিখতে যায় আল্লাহ নিষেধ করে, লেখার দরকার নাই, আগে দেখ বান্দাগুলো পাপ কাজ করে কিনা, পাপ কাজ করলে তারপরে নেকি গুনাহ লেখ, তার আগেই লেখার দরকার নাই। আজকে আপনি নামাজের নিয়ত করে যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের কারণেও আপনারে জান্নাতে ঢুকিয়ে দিতে পারেন, জোরে বলেন ঠিক কি না। এই জন্য আমরা সবাই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ, কারণ আমার নবীজি বলেছেন নামাজি আর বেনামাজি কাফের, আমরা যারা নামাজ আদায় করি তারা হলাম মুসলমান, আর নামাজ আদায় না করলে কিন্তু কাফের। আমাদের বংশ যদিও মুসলমান কিন্তু শুধুমাত্র নামাজ আদায় না করার কারণে আমরা কিন্তু বংশীয় মুসলমান হলেও যাতে কাফের হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা। আর আমরা যদি নামাজ আদায় করি, নামাজ আদায় করার কারণে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবী যে আমাদেরকে সুন্দরভাবে চিনে ফেলবেন, কথা বলেন ঠিক কি না। আম্মা জানা আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি আপনার নামাজি উম্মতদেরকে হাশরের ময়দানে কঠিন সময়ে কিভাবে চিনে ফেলবেন একটু বলেন। আল্লাহর নবী আয়েশাকে বোঝানোর জন্য বলছে, আয়েশা রে তুমি শোনো, তুমি শোনো, অনেকগুলো ঘোড়া যদি তোমার সামনে চলে আসে, সব ঘোড়ার গায়ের রং যদি একই রকম হয়, আর একটা ঘোড়ার মাথার দিকে যদি একটু সাদা থাকে, তাহলে সাদা মাথায় থাকার কারণে ওই ঘোড়াটিকে তুমি সহজেই চিনে ফেলতে পারবা কিনা, পারা যাবে কিনা, যেমন পারা যাবে। আল্লাহ নবী জানাচ্ছেন, ও আয়েশা ঠিক তেমন করে আমার যে বান্দাগুলো বসে আছে, আমার যে বান্দাগুলো নামাজ আদায় করবে, নামাজ যারা আদায় করে তাদেরকে ওযু করার দরকার হয় কি হয় না, ওযু করার কারণে এই ওযু করার ওযুর পানি আমাদের শরীরের যে স্থানগুলোতে স্পর্শ করবে, এই স্থানগুলো কিয়া ওই হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় এই ওযুর স্থানগুলো আল্লাহ নূর দিয়া চমকায়া দিবে, জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ নবী জানাচ্ছেন, ও আয়েশা আমার উম্মতদের মধ্যে যারা ওযু করবে তাদের ওই স্থানগুলো জল জল করবে, আমি দেখে চিনতে পারবো এরাই হলো আমার নামাজে উম্মত, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলবো আমার ভাইয়েরা, আমাদের তো অবশ্যই নামাজ আদায় করতে হবে, এ আমার দুনিয়ার মুসলমানেরা কানে শুনতে হবে, আমরা যদি গুনাহ করি আমাদের গুনাহটা যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, আর যদি নামাজ কবুলাতের সওয়াব যদি আমাদের আমলনামায় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুলিয়াতের সওয়াবের কারণে উহুদ পাহাড় পরিমাণ গুনাহকেও মাফ করে আমাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। আর যদি আপনার নেকি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, আর যদি নামাজ কবুলাতের সওয়াব যদি আপনার আমলনামায় না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু জান্নাতের মধ্যে ঢুকাবেন না, নামাজ কবুলাতের সওয়াব না থাকার কারণে উহুদ পাহাড় পরিমাণ নেকিও আল্লাহ একবারে ধরিষ্যত করে দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার।